প্রতিবন্ধকতা পেরিয়ে এক আকাশ ছোঁয়ার গল্প নিয়ে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার হাত ধরে নতুন ধারাবাহিক তিতলি আসছে স্টার জলসায়। তিতলির চরিত্রে অভিনয় করেছেন মধুপ্রিয়া চৌধুরী এবং সানির চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক। সানির দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিষ্টি সিংকে। জনপ্রিয় ধারাবাহিক টেক্কা রাজা বাদশাতে শেষ দেখা গিয়েছিল তাকে। এছাড়াও বিকেলে ভোরের ফুল, খোকা বাবু, আঁচলের মতো ধারাবাহিকগুলিতে তার অনবদ্য অভিনয় অনেক আগেই দর্শকের মন জয় করেছে। তিতলি ধারাবাহিকে তার চরিত্রের নাম কিন্নি, মিষ্টির কথায়। এখানে তার চরিত্রটি একেবারে অন্যরকম। মিষ্টি সিং এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে চন্দ্রনীপ মুখোপাধ্যায়কে। মিষ্টি অর্থাৎ কিন্নির বাবা মায়ের চরিত্রে রয়েছেন কৌশল চক্রবর্তী এবং মৈত্রী মিত্র। আজ থেকে সোম থেকে রবি সন্ধ্যে 6:30 স্টার জলসায় দেখতে ভুলবেন না তিতলি। অভিনেত্রী মিষ্টি সিং এতদিন পরে আবারও টেলি ধারাবাহিকে ফিরলেন এবং তিতলি ধারাবাহিকে তার কোন ভূমিকা রয়েছে এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগতে এ ধরনের আরো নতুন নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।